জাতীয় প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় বাংলাদেশ বন্ধু সমাজের উদ্যোগে এক সংবাদ সম্মেলন, আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফ আহমেদ খান রাজীব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডক্টর শরীফ শাকি, ডক্টর শাহরিয়ার ইফতিকার ফোয়াদ, কর্নেল ডক্টর আনোয়ার হোসেন, প্রফেসর ডক্টর মুজাহিরুল হক, অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক বাবুল খান, মোহাম্মদ হাবিবুর রহমান, এম এ সোহেল আহমেদ মৃধা। এ সময় আরও উপস্থিত ছিলেন এস এম আমানুল্লাহ, ডক্টর এম এ হেলাল, ডক্টর ফুরকান কাশেম মাহমুদ, প্রকৌশলী মোহাম্মদ এনামুল হক, অ্যাডভোকেট সুলতান আহমেদ খান, রাজু আহমেদ খান, মঞ্জুর হোসেন ইশা, সাংবাদিক ডি এম আমিরুল ইসলাম অমর, বঙ্গদ্বীপ এম এ ভাসানী, মুস্তাক ভাসানী, চেয়ারম্যান নেব ভাসানী প্রমুখ। এ সময় বক্তারা বলেন, Establish the humanity, establish the unity, establish the harmony, establish the racial discrimination. And I invoke other participants during this nice discussion from the official government, the national, the principal giving of it. And I'd like to offer all the seated honorable, the learned national and eminent, the leaders are seated on the platform and hearing my nice significant discussion. And include a lot of the honorable participants who have come taking part the Bangladesh Friends Society, offer my heartiest thanks, which is all and happiness coming the Eid al Fitr. Bismillah ar-Rahman ar-Rahim. Bondhu Somaj Ayojito Manchobishto Dabi Netrini Laskar Mek. Balobarsha ebong Bondhutto Eke Oporer Poripurok. Ajker Somaj Sobhyota, Ajker Je Agrogoti, এই দুটোর সমন্বয়ে আজকে গঠিত। সব কিছুই বন্ধুত্ব, তার সাথে ভালোবাসা। আজকে ব্যক্তি জীবন হোক, পরিবার জীবন হোক, সামাজিক জীবন হোক, রাষ্ট্র জীবন হোক, এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রের সম্পর্ক, সব কিছুর মনে বন্ধুত্ব। আজকে বিশ্ব শান্তি এবং স্থিতির প্রতিষ্ঠার লক্ষ্যে আমি মনে করি বন্ধু সৃষ্টির কোনো বিকল্প নাই। আজকে রক্তাত্মক যুগে আজকে দেখছি রাশিয়া করতে সেই ইউক্রেন আক্রান্ত যুদ্ধ, এগুলি আজকে আজকের যেই অত্যাধুনিক যে যুগ, সমাজ সভ্যতার যুগে, আজকের গণতান্ত্রিক যুগে এটা বাঞ্ছনীয় নয়। কাজেই আমাদের বন্ধুত্বের হাত শুধু দেশে নয়, আন্তর্জাতিক পরিসরে বাড়িয়ে দিতে হবে। রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যে সম্পর্ক, সেই সম্পর্ক আর উন্নত করতে হবে, তা হলে বিশ্ব শান্ত স্থিতি প্রতিষ্ঠা। আজকে ধর্মীয় বেড়াবে, ধর্মীয় দ্বন্দ্ব আজকে আমাদেরকে উদ্বিগ্ন করেছে। আজকে আমরা সাম্রাজ্যবাদ দেখেছি, কিন্তু তার যে স্বরূপ এটা আমরা দেখি নাই। আজকে অর্থনৈতিক সাম্রাজ্যবাদ, আজকে সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ, পরিশেষ আজকে যেটা আমরা নতুন করে দেখতে পাই ধর্মীয় সাম্রাজ্যবাদ। আজকে এখানে বন্ধুত্বের বিকল্প নেই। আজকে যদি আমরা ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে, রাষ্ট্র থেকে অপরাপর রাষ্ট্র সমূহের সাথে আমরা সম্পর্ককে আরো সুদৃঢ় করি, আমি ব্যক্তিগত যারা এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, আর যারা এসেছেন বন্ধুর বেশি আমাদের আজকের বাংলাদেশ ইফতার মাহফিল আয়োজন অনুষ্ঠানে, তাদেরকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের কথা হচ্ছে একটা প্রত্যেক পর্যায়ে প্রত্যেক সেক্টরের পক্ষ বিপক্ষের মতো থেকে যে সব বিরোধ রয়েছে, সেই বিরোধ দৃষ্টি থেকে অনেক বন্ধুর সাথে বন্ধু থাকবে সবসময় এগিয়ে, যে কোনো সমস্যা অপরিহার্য বলে, যে কোনো সমস্যা হয়েছে বলা করলে কখনোই তা প্রশ্ন না করবে। আর আমাদের দেশে যারা গরিব মানুষ ব্যক্তিবর্গ, যারা দেশ ও মানুষের বড় কল্যাণের জন্য আত্মত্যাগ করছেন, অনেক কষ্ট করছেন, পরিশ্রম করছেন, সেই সমস্ত উপহার দেবো। প্রধানমন্ত্রী তাকে আমরা কৃতজ্ঞতা প্রকাশের দেবো, দেবো। আশা করি আপনারা আজকে ইফতার মাহফিলে আমাদের এই সামরিক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য দোয়া করবেন। আর আমাদের যে আজ আহ্বান বা আবেদন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অংশ হয়ে গেছে, যে আমাদেরকে
সমস্ত পর্যায়ে সকল ক্ষেত্রে বিরতি নিরসনের জন্য আমাদের দায়িত্ব বন্ধু আমার বন্ধু সমাজ দায়িত্ব গ্রহণ করে নিন। আমরা আমার বন্ধু সমাজ সারা জেলা ওয়ার্ড ইউনিয়ন প্রত্যেক পর্যায়ের মধ্যে ছিল আমরা আমাদের বন্ধুত্বের ভালোবাসা দিয়ে বিভিন্ন মানুষের মধ্যে নিয়ে আসবো এবং সমস্ত বিরোধী সুযোগ দেওয়া হয়েছে।